हेलो एंड वेलकम टू एक्सप्लेन टीवी बांग्ला जेखने विश्वेर श्रेष्ठ किछु वेब सीरीज मूवी शुधुमात्र एक्सप्लेन करा हय ना अनुभव करानो हय डिटेले एमन किछु कहानी जा मन छुए जाबे श्रेष्ठ वेब सीरीज एक्सप्लेन शुरू कर देखा जाए लोकी निजे के बाचाते टाइम ट्रेवल कर फेले और फेसे जाए टीवीए टाइम वैरिएंट अथॉरिटी जरा आगे दो एपिसोड देखें नी तारा अवश्य देखें नी लोकी सीरीजर आजकल वीडियो अन्यतम एक सेरा एपिसोड होते चले दुर्दान्त वीएफएक्स टान टान उत्तेजनार विभिन्न समय टाइम ट्रेवल एमन कि एक ग्रह पर्यंत एक चाँदे गिये धक्का मारे एवं सेखाने तारपर कि हय तो दारुण सस्पेंस और ट्विस्ट और दुर्दान्त वीएफएक्स निये एक्सप्लेन टीवी बांगला प्रेजेंट्स लोकी एपिसोड थ्री। तो लोकिर द्वितीय पर्वे जे शेष दृश्यटा देखा गियेछिलो सेखाने देखा जाए लोकी लेडी लोकी संगे टाइम ट्रेवल करे पालिये जाए। तो एपिसोड थ्री शुरू हय ठीक सेखान थेकेई लेडी लोकी सेखान थेके पालिये टीवीएते आसे एबं एसेई सेखानकार मिनिटम्यानदेर उपरे एसे जादू करा शुरू करे निजेर बशे आनार जोन्नो। किन्तु आगेई बोलेछि टीवीएते कारोर जादू काज करे ना तो से मारते शुरू करे सेखानकार मिनिटम्यानदेर एबं साथे थाका एडवांस टेक्नोलॉजी टीवीएर ए वैरिएंट रिसेट जंत्रटा दिए। वैरिएंट रिसेट जंत्र काके बोले आगेर एपिसोडे बोले दिएछि तबुओ जारा देखोनि तादेर जोन्नो आबार बोलछि এই যন্ত্রটা দিয়ে কোনো মানুষের ভ্যারিয়েন্ট অর্থাৎ তার কোনো রূপ অন্য ব্রহ্মাণ্ড থেকে যদি টাইম ট্রাভেল করে তাকে রিসেট করে দেওয়া হয় অর্থাৎ তাকে সেই টাইমলাইন থেকে মুছে দেওয়া হয় এই যন্ত্রটা দিয়ে। এটা একটা স্পেশাল ওয়েপেনের মতো কাজ করে। তো এই সময় লোকিও সেখানে এসে পৌঁছয়। লোকি লেডি লোকিকে বলে আমি তো ভেবেছিলাম আমরা একটা টিম কিন্তু তুমি আমার অনেক আগে চলে এসেছো। আগেই বলে দিয়েছি লোকি চরিত্রটা প্রচণ্ড বকবক করে আর মারাত্মক দুষ্টবুদ্ধি ও মানুষকে বিরক্ত না করে থাকতেই পারে না। तो लेडी लोकी ठीक एक कथाटाई बोले तुम्हार मतो बकबक करा मानुषेर पार्टनार होते आमी राजी ना। लोकी ताके बोले किन्तु तुमी आमार साहाज्य छाड़ा टीवीए के ध्वंस करते पारबे ना। ठीक सेई समय जखन तारा तर्क वितर्क करछे सेखाने रवोना आसे आर संगे कयेकजन मिनिटम्यान। रवोना ओदेरके रिसेट करते जखनी जाबे लोकी हठात करे बुद्धि घाटाय आर लेडी लोकी साथे थाका टाइम ट्रावेल जंत्रटा दिए तारा दुजन टाइम ट्रावेल करे फेले। तो टाइम ट्रावेल करे तारा एक जायगाय आसे এবং এখানে এসেও তারা ওই টাইম ট্রাভেল ডিভাইসটার জন্য লড়াই করতে থাকে। এখানে বলে দেই এই টাইম ট্রাভেল ডিভাইসটাকে লোকি ওয়েব সিরিজের টাইম প্যাড হিসাবে উল্লেখ করা হয়েছে আর যেহেতু তারা টিভি এর বাইরে আছে তো এখানে দুজনের জাদুই কাজ করছিল। তাদের দুজনের মধ্যে যখন লড়াই চলছিল যে টাইম প্যাডটা কে নেবে হঠাৎ সেই সময় একটা উল্কাপিণ্ড এসে পড়ে ওই ঘরের ভেতরে। ওরা চমকে ওঠে। লেডি লোকি চিৎকার করে বলে এ তুমি আমাদের কোথায় নিয়ে এসেছো আর সাথে সাথে তারা বাইরে বেরিয়ে দেখে এই দৃশ্য যেখানে সেখানে আকাশ থেকে উল্কার মতো বড় বড় জ্বলন্ত পাথর পড়ছিল। লেডি লোকি খেপে যায়। সে বলে ওরে গাধা এটা টাইম ট্রাভেল করে কোথায় নিয়ে এলি আমায়। লোকি বলে কেন কোথায় নিয়ে এসেছি ভালো জায়গা। বলছে ভালো জায়গা নয় এটা একটা চাঁদ এর নাম লেমেন্টিস ওয়ান। এবার এখানে আমি একটু জ্ঞান দিয়ে দিই তোমাদের। চাঁদ বলতে আমরা জানি আমাদের পৃথিবীর যে একমাত্র উপগ্রহ আছে চাঁদ সেই চাঁদ। কিন্তু এছাড়াও প্রচুর উপগ্রহ রয়েছে যেগুলোকে ওই গ্রহের চাঁদ বলা হয়। যেমন বৃহস্পতির যে উপগ্রহ আছে সেই উপগ্রহকে বৃহস্পতি চাঁদ বলা যেতে পারে। তো এটা একটা গ্রহের চাঁদ ছিল যার নাম লেমেন্টিস ওয়ান এবং এখানে মানুষ বসবাসও করত। আর ওই যে গ্রহটা দেখা যাচ্ছে ওই গ্রহটারই হলো এটা চাঁদ। তো লেডি লোকি বলে ওই যে গ্রহটা দেখছো ওই গ্রহটার এটা চাঁদ আর দুটোর মধ্যে ধাক্কা লাগতে চলেছে আমরা শেষ হয়ে যাব মূর্খ। তুমি কোন জায়গায় নিয়ে এলে টাইম ট্রাভেল করে। সালটা দেখানো হয় 2077 সাল আর কয়েকদিন পরেই আসছে। তো দুর্ভাগ্যবশত ওই টাইম প্যাডটার চার্জ শেষ হয়ে যায় সেই জন্য ওরা টাইম ট্রাভেল করতে পারবে না। কে জানে চাইনিজ ছিল কি না চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো এই যন্ত্রটাকে চার্জ করার জন্য ইলেকট্রিসিটি বা কারেন্ট দরকার। ওরা ওই টাইম প্যাডটা চার্জের জন্য জায়গা খুঁজতে থাকে। কোথাও তো ইলেকট্রিসিটি থাকবে এখানে আর এখানে ওরা দুজন লড়াই করতে থাকে। লেডি লোকি লোকির ওপরে দোষ দেয় আর লোকি লেডি লোকির ওপরে দোষ দিতে থাকে। লেডি লোকি এখানে জানায় যে আমাকে লোকি লোকি বলে ডেকো না। যখনই তুমি আমাকে লোকি নামে ডাকো আমি ইনসাল্টেড ফিল করি কারণ তোমার মতো একজন মূর্খ গাধা বকবক করা মেশিনের সঙ্গে আমি এইখানে এই প্রলয়ের মধ্যে ফেসে গেছি। আমার নাম সিলভি
তো আমরাও এখন থেকে লেডি লোকিকে সিলভি নামেই ডাকব। তো সিলভি আর লোকি দুজনেই দুজনের ভ্যারিয়েন্ট, আমি আগের দুটো এপিসোডে ডিটেল বর্ণনা করেছি। আর দুজনের ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স আলাদা, কিন্তু স্বভাব একই রকমের, ধোকা দেওয়া। তাই দুজন দুজনকে বিশ্বাস করতে পারে না, কারণ দুজনই জানে যে এটা আমারই প্রতিরূপ। সুতরাং আমার যেমন ধোকা দেওয়া স্বভাব, তো এটারও ধোকা দেওয়াই স্বভাব হবে। আর সেই জন্য লোকি টাইম প্যাডটা নিজের কাছে লুকিয়ে রেখেছে, যাতে সিলভি কোনো রকমেই লোকিকে একা রেখে এখান থেকে পালিয়ে যেতে না পারে। তো ওরা বিদ্যুতের খোঁজ করতে করতে এক জায়গায় এসে পৌঁছায়। আশ্চর্যভাবে এখানে কেউ নেই, বাড়ি ঘরগুলো কেমন যেন সব অদ্ভুত টাইপের, ভূতের মতো দাঁড়িয়ে আছে। কোনো কোনো বাড়ির কোনো কোনো অংশ ভাঙা, কিন্তু অ্যাডভান্স কোয়ালিটির বাড়িঘর, পৃথিবীর মতো নয়। লোকি সিলভিকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের হাতে টাইম কতক্ষণ আছে? সিলভি বলে, ওই গ্রহটা এই লেভেন্টিস ওয়ান, অর্থাৎ আমরা যেখানে আছি সেটার যত কাছে আসবে তত এখানকার মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি কমবে। আর আমরা জানি মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি কমে গেলে কী হয়, আর সাথে সাথে প্রবল ভূমিকম্প হবে, আর দেখতে দেখতে সব কিছু বিনাশ হয়ে যাবে। তাই আমাদের তাড়াতাড়ি এই টাইম প্যাডটাকে চার্জ করতে হবে। তারা এক জায়গায় একটা ঘর দেখতে পায়। ওই ঘরে একটা বুড়ি ছিল। তো সিলভি যখন সেই বুড়িটার সঙ্গে কথা বলতে যায়, বুড়িটা হামলা করে দেয় একটা অ্যাডভান্স কোয়ালিটির ওয়েপন বা অস্ত্র দিয়ে। তো এবার আমাদের লোকির মাথায় একটু বেশি বুদ্ধি ধরে। সে জানালা দিয়ে দেখে ওই মহিলার সাথে ওই মহিলার স্বামীর একটা ছবি আছে, আর দেখতেও পায় ওই লোকটার নাম হলো মার্টিন। লোকি সাথে সাথে নিজের এক্সট্রা প্রো কোয়ালিটির বুদ্ধি চালায় এবং ওই মহিলার স্বামীর রূপ ধারণ করে। আগেই বলেছি লোকি যে কোনো কারোর রূপ ধারণ করতে পারে, এটা লোকির একটা বিশেষ ক্ষমতা। তো লোকি ওই মহিলার স্বামীর রূপ ধারণ করে এবং চিৎকার করে বলতে থাকে, আমি মার্টিন, আমার উপরে গুলি চালিও না। সেই মহিলার সামনে যায়, গিয়ে বলে, আমি তো তোমার স্বামী, আমার উপরে হামলা করো না, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। মহিলা এটা শুনে আরও জোরে হামলা করে দেয় এবং লোকিকে খেপে গিয়ে চিৎকার করে বলে, ওরে গাধা, আমার স্বামী আমার সঙ্গে গত 30 বছরে ভালোবেসে কথা বলেনি, তাই আমি বুঝে গিয়েছিলাম যে তুই আমার স্বামী হতেই পারিস না, বোঝো ব্যাপার। লোকি বলে, আচ্ছা ঠিক আছে, সরি, বাট এখানে সব কিছু ফাঁকা কেন, সবাই কোথায় গেছে? বুড়ি বলে, এই জায়গার খুব তাড়াতাড়ি ধ্বংস হবে, সবাই দ্য আর্কে গেছে। লোকি বলে, দ্য আর্কটা কী জিনিস? তো বুড়িটা বলে যে এখানকার সব কিছু যেহেতু ধ্বংস হয়ে যাচ্ছে, তাই আমাদের সরকার স্পেস শিপে করে আমাদেরকে অন্য গ্রহে নিয়ে যাচ্ছে। পাশের একটা জায়গা থেকে ট্রেনে করে সেই দ্য আর্কে যেতে হয় এবং টিকিটও এই পাশের একটা জায়গায় পাওয়া যায়। আর ছল চাতুরি করে, অর্থাৎ সেখানে লোকি একটা গার্ডের ইউনিফর্ম পরে এবং সিলভি একটা গার্ডকে নিজের বশে এনে বিনা টিকিটে সেই ট্রেনে জায়গা করে নেয়। আর এখানে দেখা হয় মানুষজন কীরকম করে ব্যস্ত হয়ে গেছে, তারা চিৎকার করছে কারণ সবাই জানে যে তাদের মৃত্যু আসন্ন। ওইদিকে গ্রহটা আস্তে আস্তে করে এই চাঁদের দিকে এগিয়ে আসছিল। ট্রেনের ভেতরে সিলভি আর লোকিকে একান্তে গল্প করতে দেখা যায়। সিলভি যেহেতু লোকির একটা ভ্যারিয়েন্ট, সুতরাং তাদের অতীত একই রকমই হবে। এখানে বলে দেই, একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেই, লোকিকে রাজা ওডিন কুড়িয়ে পেয়েছিল একটা যুদ্ধের পরে। লোকি আসলে ফ্রস্ট জায়ান্ট নামে এক ধরনের দৈত্য জাতির সন্তান। সিলভি লোকিকে জিজ্ঞেস করে, তুমি ম্যাজিক কোত্থেকে শিখেছ? লোকি বলে, আমি আমার মায়ের থেকে শিখেছি। লোকি এখানে কথায় কথায় জিজ্ঞেস করে, আচ্ছা সিলভি, তুমি জানো ভালোবাসা কাকে বলে? ভালোবেসেছো কাউকে কখনো? হ্যাঁ, ঠিক এখনকার পোলাবানদের মতো, একা মেয়ে দেখলেই শুরু হয়ে যায়। তো যাই হোক, তারা কথাবার্তা বলতে বলতে একসময় ট্রেনের গার্ডরা আসে এবং বলে, টিকিট দেখাও। তারা সন্দেহ করেছিল কারণ লোকি নিজের ইউনিফর্মটা চেঞ্জ করেছিল। আগেই বলেছিলাম চঞ্চল মানুষ, ও এক জিনিস না করে থাকতে পারে না। তো ট্রেনের গার্ডদের সঙ্গে লড়াই শুরু হয় এবং ট্রেনের গার্ডরা লোকিকে ধরে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আর তারপর তো টাইম প্যাডটা ভেঙে যায় একদমই। লোকি বলে, আমরা এখান থেকে কী করে বেরোবো এখন, টাইম প্যাড তো গেছে। সিলভি বলে, দেখো আর কিছুক্ষণের মধ্যে গ্রহটা এখানে ধাক্কা খাবে, আর ওই আর্ক নামের যে স্পেসশিপটা ওটাও নষ্ট হয়ে যাবে, আমাদের ওই স্পেসশিপটা হাইজ্যাক করে এখান থেকে পালাতে হবে। ওরা পথ চলতে শুরু করে। এমন সময় লোকি বলে, আচ্ছা সিলভি, আমি তো আমার শক্তি সম্বন্ধে বললাম, তোমার শক্তি কীভাবে কাজ করে? সিলভি বলে, আমি অ্যাকচুয়ালি কোনো মানুষের ফিজিক্যালি কন্ট্যাক্টে না আসে, অর্থাৎ কোনো মানুষকে না ছুঁয়ে আমি তাদেরকে বশ করতে পাই না। আমি টিভির যতগুলো মিনিট ম্যানকে ছুঁয়েছিলাম তাদেরকে বশ করেছিলাম। তো লোকি বলে, এটা কী করে করো? সিলভি তখন বলে, আমি মানুষকে ছুঁয়ে তাদের পুরনো অতীতের স্মৃতিগুলো তাদের সামনে এনে রেখে দিই হঠাৎ করে, এবং এর ফলে ওদের ব্রেন কাজ করা বন্ধ করে দেয়।
আর টিভি এর ওই মানুষগুলোকে বস করতে একটু চাপের ছিল, কারণ ওদের তো ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে। লোকি এটা শুনে চমকে যায়। সে বলে, কি বলছো, ওয়াশ করার মানে? সিলভি তখন বলে, হ্যাঁ, ওরা তো পৃথিবীরই নর্মাল মানুষ ছিল, আর এরা তো সবাই ভ্যারিয়েন্ট এক একজন। টিভিতে মোবিয়াস লোকিকে বলেছিল যে আমরা যারা এখানে টিভিতে কাজ করি আমাদের সবাইকে টাইম কিপার্স বা সময় রক্ষকরা বানিয়েছে। সিলভি বলে, না, ওরা সব নর্মাল সাধারণ মানুষ যারা পৃথিবীতে বসবাস করত। তাদের ভ্যারিয়েন্টকে ধরে এনে তাদের ব্রেন ওয়াশ করে টিভি এর কর্মচারী হিসাবে খাটানো হচ্ছে। এই বিষয়ে আর কথা বাড়াতে পারে না ওরা, কারণ ততক্ষণে সেই জায়গা চলে এসেছে যেখান থেকে সেই স্পেসশিপটা ওপরে উঠে যাবে। তারা যখন দ্য আর্কের সামনে এসে পৌঁছলো, তখন মানুষজন চিৎকার করা শুরু করে দিয়েছে, কারণ মহাপ্রলয় শুরু হয়ে গেছে। স্পেসশিপ থেকে একজন ঘোষণা করে দেয়, লঞ্চের জন্য আর 5 মিনিট বাকি। লোকি আর সিলভি দৌড়তে থাকে সেই স্পেসশিপটার কন্ট্রোল নেওয়ার জন্য, কিন্তু মহাপ্রলয় শুরু হয়ে যায় এবং একই সাথে সেখানকার গার্ডদের সঙ্গে ওদের লড়াই শুরু হয়ে যায়। ওপর থেকে বড় বড় উল্কাপিণ্ড এবং গ্রহের টুকরা ঠিক ওই জায়গায় ধেয়ে আসতে থাকে। চারদিকে তখন মহাপ্রলয় আর সাথে মানুষের চিৎকার। আর ঠিক এই সময় এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো এর পরে কি হলো? সেই গ্রহটা ওখানে এসে ধাক্কা মারল, লোকি আর সিলভি কি সেখান থেকে বেরোতে পারল? আর আমি যেরকম বলেছিলাম যে টিভি এর কিন্তু অন্য একটা আলাদা রূপ আছে, ওখানে যা দেখা যাচ্ছে সবাই কিন্তু সেরকম না। লোকি আর সিলভি যদি এখান থেকে বেঁচে যায় তো কিভাবে বাঁচবে, আর কে বাঁচাবে? আর এরপরে টিভিতে গিয়ে ওরা কোন হাঙ্গামা করতে চলেছে? পরের এপিসোডটা এর থেকেও দ্বিগুণ টান টান উত্তেজনাপূর্ণ হতে চলেছে। তোমরা যদি পরের এপিসোডটা দেখতে চাও তো কমেন্টে অবশ্যই লেখো, আর এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা একটা লাইক করে অবশ্যই শেয়ার করে দিও, আর তুমি যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো, যাতে পরবর্তীতে এক্সপ্লেইন টিভি বাংলা থেকে কোনো ভিডিও আপলোড করা হলে সেটা তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।